গণতন্ত্র মঞ্চ হবার পর থেকেই আমাদের তৃণমূল থেকে কিছুটা অপছন্দ ছিল যে আমরা যেন এই মঞ্চে যুক্ত না হই, যেটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে দেখেছি। তো তারপরেও যুক্ত হয়েছি আমরা, একসঙ্গে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো আমাদের এখন বের হয়ে যাওয়ার কারণ হলো যে আমরা শুধু গণতন্ত্র মঞ্চ না, আমরা এই সময়ে যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের সবার সাথে সমান সম্পর্ক রেখে আমরা আন্দোলনটা চালা যেতে চাই। সেক্ষেত্রে আমাদের প্রধান বিরোধী দল বিএনপি যদি বলেন, আমাদের বিএনপির সাথে কথাবার্তা হয়েছে, চলছে, এবং তাদের যে আন্দোলন এবং কর্মসূচিগুলো আছে সেগুলোতে আমাদের সমর্থন থাকবে। আমরা আমাদের জায়গা থেকে যুগপৎ আন্দোলনে আমরা অংশ নেব। এখানে একটা বড় উদ্দেশ্যে এখান থেকে বের হয়ে আসা আছে, সেটি হলো যে সংকীর্ণ পরিস্থিতি থেকে আরও বৃহত্তর জায়গায় চলে আসার জন্য। অনেকদিন আগে থেকেই গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে আসার জন্য তাদের আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এটা আমরা সাংগঠনিক গণতান্ত্রিকভাবে সবার সম্মতিক্রমে আমরা এখান থেকে বের হয়ে এসেছি, এবং এটা গতকালকের একমাত্র মিটিং না, এর পূর্বে আমরা দফায় দফায় মিটিং করেছি যে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো ছোট হয়ে আসছে, এর ফলে আমরা আমাদের সংগঠনে সময় দিতে পারছি না। আপনারা জানেন ঢাকাতে প্রত্যেকটা থানায় থানায় আমাদের কমিটি আছে, এবং আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি আছে, প্রত্যেকটা উপজেলায় আমাদের ছাত্র যুবক কমিটি আছে। তো এই বৃহৎ কর্মযজ্ঞ ছেড়ে আমরা আলাদাভাবে যদি কোনো জোটে গিয়ে সময় দেই, ঘন্টার পরে ঘন্টা মিটিংয়ে অংশগ্রহণ করি, তাহলে আমাদের কার্যক্রমগুলো আমরা ক্ষতিগ্রস্ত হই। এবং আমরা যেটা দেখেছি যে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে কেন যেন আমাদের কর্মীরা যেতে আগ্রহী না, আমি আবারও বলছি যে আমাদের প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে এই মঞ্চ বিষয়ে অনাগ্রহ অনেক আগে থেকে আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের ফাইন্ডিংস যে আমরা সেখানে কমফোর্ট ফিল করছি না, আমাদের কর্মীরা সেখানে কমফোর্ট ফিল করছে না, তো সেখানে আমরা কেন থাকব। আর শৃঙ্খলার যদি কথা বলে, বাংলাদেশে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের চেয়ে সুশৃঙ্খল সংগঠন আর কোনটা আছে? আমাদের দলের কোথায় কবে কে মারামারি করেছে আমি প্রশ্ন করছি, কবে কোথায় কে ঝগড়া করেছে? এর চেয়ে গণতান্ত্রিক দল আর কোথাও নাই। এবং আমরা গণ অধিকার পরিষদ যেভাবে নেতাকর্মীদেরকে তাদের রাজনীতি বিকশিত হওয়ার জন্য সুযোগ দেয়, অন্য কোনো দল এরকম সুযোগ দেয় না। গণ অধিকার পরিষদ ওয়ান ম্যান আর্মি না, যে একটা নেতার ওপর নির্ভরশীল। হ্যাঁ, যে ওই নেতা আছে, নেতা ছাড়া কোনো কর্মী নাই, এরকম কোনো দল না। অনেক দলই আছে যাদের নেতা ছাড়া কর্মী, মানে কর্মী ছাড়া নেতা, শুধু নেতা আছে, চেয়ার আছে, আর কোনো কর্মী নাই। গণ অধিকার পরিষদ এইরকম না। গণ অধিকার পরিষদ একটা বিরাট একটা সংগঠন, বিশাল সংগঠন। আওয়ামী লীগ বিএনপির যেরকম ব্যাপক সারা দেশে জেলা উপজেলা থানা পর্যায়ে কার্যক্রম আছে, আমাদেরও সারা দেশে কার্যক্রম আছে। আমরা এগুলো নিয়ে প্রচুর ব্যস্ত, এবং গণ অধিকার পরিষদ অনেক উদার একটা সুশৃঙ্খল একটা দল। এখানে ব্যাপকভাবে তাদের নেতাকর্মীদেরকে প্রশস্ত হওয়ার জন্য জায়গা দেওয়া হয়, বিকশিত হওয়ার জন্য জায়গা দেওয়া হয়। যেমন আমি একটা এখানে আপনার হলো গণ অধিকার পরিষদ গঠন হওয়ার সময় আমি এই কমিটিতে ছিলাম না, আমি অনেক পরে এসেছি গণ অধিকার পরিষদের, কিন্তু গণ অধিকার পরিষদ থেকে আমাকে সর্বোচ্চ পরিমাণ ফোকাস করা হয়, আমাকে সহযোগিতা করা হয়, আমার নেতৃত্ব বিকশিত হওয়ার জন্য কাজ করা হয়। গণ অধিকার পরিষদে কমপক্ষে এক ডজন নেতা আছে যাদেরকে সারা বাংলাদেশে সবাই চেনে, অন্য আর কোন দলে এতগুলো নেতা আছে চিনে আমি প্রশ্ন করছি। তো আমাদের তো এক নেতা সর্বস্ব নেতা না, এটা একটা গণতান্ত্রিক দল, এখানে গণতান্ত্রিকভাবে প্র্যাকটিস করা হয়, এখানে বোর্ড আছে, পরিষদ আছে, সেই পরিষদে সবাই মিলে সিদ্ধান্ত নেয়। সবাই মিলে যখন বলে যে গণতন্ত্র মঞ্চে আমরা থাকবো না, তখন তো থাকার কোনো যৌক্তিকতা নাই। আমরা যদি কমফোর্ট ফিল না করি কোনো জোটের সঙ্গে, তো আমরা জোট থেকে বের হয়ে গেছি, তাদের সাথে সম্পর্ক শেষ না। আমরা তাদের হলো কল্যাণ কামনা করি, তারা আগের চেয়ে আরও শক্তিশালী হোক, আরও শক্তি নিয়ে মাঠে থাকুক, সরকারের বিরুদ্ধে আন্দোলন করুক। আমরাও আমাদের মাঠে আমাদের উপস্থিতি দেখাতে চাই। 12 তারিখে গণ অধিকার পরিষদের একটা বড় কর্মসূচি আছে, ইনশাল্লাহ সেদিন আপনারা দেখবেন যে গণ অধিকার পরিষদের বর্তমান অবস্থা কী। এবং সেক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করেছি, যখন আমরা গণতন্ত্র মঞ্চে ছিলাম, আমাদের দলের কর্মসূচিগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতো, এবং আমাদের দলীয় সাংগঠনিক কার্যক্রমগুলো গণতন্ত্র মঞ্চের ব্যস্ততার কারণে বাধাগ্রস্ত হতো। ফলে দল গঠন হওয়ার পরেই গণ অধিকার পরিষদ যেভাবে সামনে এগোচ্ছিল, সেই জায়গা থেকে, সেই প্রসারতা এবং সেই প্রোগ্রেস থেকে কিছুটা হলেও গণতন্ত্র মঞ্চে আমরা যুক্ত হওয়ার ফলে আমাদের কর্মসূচিগুলোতে বাধাগ্রস্ত হয়, আমরা সাংগঠনিকভাবে দল গোছানোর কাজে কম সময় দিতে পারি। তো এইরকম কিছু বিষয় রয়েছে। পাশাপাশি আমরা তো সারা দেশেই গণ অধিকার পরিষদকে স্প্রেড করার চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমরা যদি আঞ্চলিক পর্যায়ে আবার গণতন্ত্র মঞ্চের
স্প্রেডের জন্য কাজ করে। দেখা যাচ্ছে যে গণ অধিকার পরিষদ নিয়ে আমাদের আঞ্চলিক শাখাগুলো সময় দিতে পারবে না। সার্বিকভাবে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন যে বিএনপি আওয়ামী লীগের বাহিরে তরুণরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে, সেই দল বাংলাদেশে শক্তিশালী হবে। তো এখানে কোনো জোটের সাথে বিচ্ছিন্নভাবে যুক্ত থেকে আমরা সেই শক্তি আমাদের আরও দুর্বল হয়ে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এই দিক থেকে দলকে আরও প্রশস্ত করার জন্য, দলের শক্তি বৃদ্ধি করার জন্য, দলের কর্মীদেরকে আরও সংগঠিত করার জন্য আমরা গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে এসেছি এবং আমাদের নেতৃবৃন্দ সবারই বক্তব্য এরকম যে গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে আমাদের শত্রুতা, বিরোধিতা এইরকম ক্ষেত্রে থেকে আমরা সেখান থেকে বের হয়ে আসিনি। বরঞ্চ আমাদের দলের ভবিষ্যৎ উন্নতির জন্য এবং আমাদের দলকে আরও শক্তিশালী করার জন্য, দলীয় কর্মসূচি বাড়ানোর জন্য, দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডগুলো আরও প্রশস্ত করার জন্য আমরা এখান থেকে বের হয়ে এসেছি। আজকে সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে বিক্ষোভ সমাবেশে আগত এসেছি, আজকে একদিকে দেখছেন সরকার পাসপোর্ট থেকে ইসরায়েলের যে একটি লেখা ছিল যে ইসরায়েল ব্যতীত সকল দেশে ভ্রমণ করা যাবে, আমাদের পাসপোর্টে লেখা ছিল এক সময়। আজকে যে ডিজিটাল যে পাসপোর্ট আসতেছে, ইলেকট্রনিক পাসপোর্ট, সেখান থেকে তারা এই উক্তিটিকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা জানি যে মোবাইলের আড়ি পাতার যে গোপন ডিভাইস, এটিও বাংলাদেশ ইসরায়েল থেকে ক্রয় করেছে। আজকে সরকার একদিকে যেমন ইসরায়েলের সাথে সম্পর্ক রাখতেছে এবং পাসপোর্ট থেকে এই যে ডেফিনিশন তার কাছে উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা উঠিয়ে দিয়ে সেটাকে জায়েজ করার জন্য আজকে গণ অধিকার পরিষদকে টার্গেট করে আমাদের ডাকসুর বিপি ও গণ অধিকারের পরিষদের সদস্য সচিব বিপি মনোন ভারতের দিকে যে আঙ্গুল তুলে তাকে আজকে বলির পাঠা বানানোর চেষ্টা করতেছে। সংগ্রামী সাথে বন্ধুগণ, একটি কথা আছে যে ক্ষমতা যখন না থাকে সাদা কাপড়ে রং ওঠে। আজকে তারা রঙিন কাপড়ে তাদের রং উঠতেছে না, ক্ষমতায় বসে আছে। আর আমরা যারা সাধারণ জনগণ বা জনগণের যে দল গণ অধিকার পরিষদ, সেই দল থেকে তারা সাদা কাপড় থেকে রং উঠানোর জন্য পায়তার করতেছে। আমি ঢাকা জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে বলতে চাই, বিপি নুরুল হকের দিকে যে আঙ্গুল তাকানো হয়েছে, যে আঙ্গুলটি তাক করানো হয়েছে, এই আঙ্গুল তাকে এই ক্ষমতাশীল দলকে নামাতে হবে। আজকে সাধারণ জনগণের যে দল, আজকে আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদের হাতে বন্দুক নেই, বন্দুক কাঁধে নিয়ে সাধারণ পশু পাখির দিকে তাক করানো পুষ্ট হয়। আজকে যে আঙ্গুল আপনারা তাক করেছেন, সেই আঙ্গুলকে আপনাদের নামাতে হবে। নয়তো সাধারণ জনগণ, বিপ্লবী জনগণ যখন বিপ্লব ফুটে উঠবে, বিপ্লবের সেই তাড়নায় আপনারা টিকে থাকতে পারবেন না। তাই আমি বলি ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে বলি, আপনারা অতি শীঘ্রই আপনারা আমাদের গণ অধিকার পরিষদকে যেভাবে টার্গেট করে আপনাদের ইসরায়েলের যে কর্মকাণ্ড, যে দেশের সাথে আমাদের কোনো রাজনৈতিক কোনো কূটনৈতিক কোনো বা এই দেশকে আমরা স্বীকৃতি দেওয়া হয়নি স্বাধীনতার পর, সেই দেশের সাথে গোপন সম্পর্কগুলো বৈঠক করে গণ অধিকারকে আজকে বলির পাঠা বানানোর যে টার্গেট করেছেন, এটা থেকে আপনাদের সরে আসতে হবে। এবং আমাদের গণ অধিকার পরিষদের বিভিন্নকে যে টার্গেট করেছিলেন সেটা থেকে সরে আসতে হবে। নয়তোবা আপনারা যে দালাল নিযুক্ত করে, ফেসবুকের কিছু দালাল নিযুক্ত করে আপনারা যেভাবে দেশে যেভাবে গণ অধিকারকে অপপ্রচার চালাচ্ছেন, সেটা না সরে আসলে, সেটা না সরে আসলে আমরা সাধারণ রাজপথে যেই আন্দোলন গড়ে তুলবো সেটা থেকে আপনারা মুক্তি পাবেন না। এই বলে আমি অনেক শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অধিকার। ধন্যবাদ।